পাতুরি মানেই আমরা বাঙালিরা বুঝি মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরি আমাদের বাঙালিদের খুবই ট্রেডিশনাল একটা রেসিপি। আর পাতুরি মানেই কিন্তু আমাদের বাঙালিদের কাছে কলা পাতায় মোড়ানো কোনো একটা রেসিপি। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে মাছ নয়, শেয়ার করব ডিমের পাতুরি, তাও আবার কলা পাতায় না মুড়িয়েই। চলুন দেখে নেওয়া যাক কলা পাতা ছাড়া, কলা পাতায় না মুড়িয়েই কীভাবে ডিমের এই পাতুরি আমি তৈরি করে নিই। তো ডিম পাতুরি বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোল। এই বোলের মধ্যে আমি প্রথমেই অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ কালো সর্ষে, তারপরে অ্যাড করছি 2 টিস্পুন পরিমাণ হলুদ সর্ষে বা সাদা সর্ষে। আপনারা চাইলে পুরো রান্নাটাই কালো সর্ষে বা হলুদ সর্ষেতে করতে পারেন। তারপরে অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ পোস্তদানা। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে সমস্ত কিছুকে 15 থেকে 20 মিনিটের জন্য আমরা জলে ভিজিয়ে রাখবো। ডিমের এই রেসিপিটা গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রেসিপিটাকে ডিম পাতুরি ছাড়াও অনেকেই কিন্তু সর্ষে পোস্ত বাটা দিয়ে ডিমের ঝাল অথবা ডিম ভাপাও বলে থাকেন। তো দেখুন, আমি জলে ভিজিয়ে রেখেছি, এবার এটাকে আমরা সাইডে রেখে দেব। অপরদিকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে 5টা ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটু লবণ দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা কিন্তু ছাড়াতে প্রবলেম হয় না, খুব ইজিলি সেদ্ধ করা ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমি 5টা ডিমেরই খোসা কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি মাঝখান থেকে হাফ করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন 5টা ডিমকেই আমরা হাফ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে ডিমগুলোকে সাইডে রেখে দেব। একটা মিক্সিং গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এবারে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে আমরা অ্যাড করব আগে থেকে যে সর্ষে এবং পোস্ত আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেইটা। এবারে মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে অ্যাড করব 6 থেকে 7 কোয়া রসুন। রসুন অ্যাড করাটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে রসুন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবারে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা বুঝে আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে অ্যাড করছি 1/2 টিস্পুন মতো লবণ। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা হলে সর্ষে বাটা তেতো হয়ে যায় না। তারপরে অ্যাড করছি 2 টেবিলস্পুন মতো জল। এবার মিক্সিং গ্রাইন্ডিং জারের ঢাকনাটা আটকে দিয়ে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে গ্রাইন্ড করে নেব। 3 থেকে 4 মিনিট পর দেখুন আমাদের মশলা বাটা একদম রেডি, একদম মিহি একটা পেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে গ্যাসটাকে অন করে দিয়েছি এবং গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান বা কড়াই। ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করছি খুব সামান্য 1 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষে বাটা যে কোনো রান্নায় সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে খেতে, তাই আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলেই রান্নাটা করার। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমরা তেলের মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ, প্রায় 1/4 টিস্পুন মতো, 1/4 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো এবং 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে এবং তারপরে এক এক করে ডিমের টুকরোগুলো আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ডিমগুলো যেহেতু আমরা অর্ধেক করে কেটে নিয়েছি, তাই আপনারা ডিমের কুসুমের দিকটা বা কাটা দিকটা তেলের মধ্যে আগে দেবেন, তাহলে কুসুমগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো দেখুন সমস্ত ডিমের টুকরোগুলোই আমরা তেলে অ্যাড করে দিয়েছি। এক পাশটা মোটামুটি 2 মিনিট ধরে ভাজা হয়ে গেলে তারপর আমরা ডিমগুলোকে উল্টে দেব, যাতে ডিমের তলার পোর্শনটাও বা অপর দিকটাও ভালো করে ভাজা হয়ে যায় তার জন্য। তো সব ডিমগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও আমরা 1.5 থেকে 2 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। তো দেখুন আমাদের ডিমের দুপাশটাই কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে আমরা ডিমগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ডিমগুলোকে তুলে নিয়ে আমরা গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে ওই সেম ডিম ভাজার কড়াইয়ের মধ্যেই আমরা অ্যাড করছি আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তটা।
সর্ষে পোস্তটা অ্যাড করার পর মিক্সিং গ্রাইন্ডিং জারের মধ্যে বেশ খানিকটা পরিমাণ মশলা লেগেছিল, তাই মিক্সিং গ্রাইন্ডিং জারটা ধুয়ে সেই জার ধোয়া জলটাও আমি অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে অ্যাড করছি ফাটানো টক দই। 2 টেবিলস্পুন পরিমাণ টক দইকে 1 চিমটে নুন দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফাটানো টক দইটাই আমি অ্যাড করলাম এখানে। এবারে আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমেই অ্যাড করছি নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটু ঝাল হয়। তার জন্য ঝালটা আবারও বলছি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে সুন্দর একটা কালার হয় সেই জন্য। এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো একদম সামান্য, 1/4 টিস্পুন মতো। তারপরে আমরা অ্যাড করব স্বাদ অনুসারে লবণ, এবং যেহেতু দই দেওয়া হয়েছে এবং সর্ষে বাটা, তাই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনিও আমাদের অ্যাড করতে হবে। তো সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে অ্যাড করে এবারে একটা খুন্তির সাহায্যে সমস্ত কিছুকে খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করব এই কড়াইয়ের মধ্যে প্রায় 2 টেবিলস্পুন পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা অ্যাড করে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে দিতে হবে মশলার সাথে। তারপরে আমরা এক এক করে আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেব। সমস্ত ডিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা অ্যাড করব কিছু কাঁচা পাকা লঙ্কা। কাঁচা পাকা লঙ্কা আপনারা অবশ্যই বুঝে আপনাদের স্বাদ অনুযায়ী কতটা ঝাল খেতে পছন্দ করছেন সেই অনুসারে অ্যাড করবেন। তবে কাঁচা পাকা লঙ্কা দিলে কিন্তু গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আমি এখানে 5টা কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি এবং মাঝখান থেকে চিরে নিয়েছি। এবারে আমরা গ্যাসটাকে অন করে দিয়েছি, এবং গ্যাসটাকে অন করে দেওয়ার পর এই সর্ষে পোস্ত বাটার গ্রেভিটা একটা খুন্তির সাহায্যে ডিমের ওপরে আমরা একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ডিমের ভেতরে গ্রেভির ফ্লেভারটা ভালোভাবে পৌঁছে যায় সেই জন্য। তো সমস্ত ডিমের টুকরোগুলোর মধ্যে গ্রেভিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমরা একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবং গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পরে আমি কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সুন্দর একটা কালারও চলে এসেছে গ্রেভির মধ্যে। এই অবস্থায় খুন্তির সাহায্যে আরেকটু গ্রেভিটা আমরা হালকা হাতে নেড়েচেড়ে দেব। ডিমগুলোকে উল্টাবার কোনোই দরকার নেই, তাহলে কুসুমটা ডিম থেকে আলগা হয়ে যেতে পারে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের জন্য আমরা একটু গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আরও 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন গ্রেভিটা কিন্তু বেশ খানিকটা ঠিক হয়ে গেছে। এই অবস্থায় গ্রেভির টেক্সচারটা একদম ঠিকঠাক লাগছে এবং কালারটাও খুব সুন্দর লাগছে। আমাদের ডিম পাতুরি কিন্তু একেবারে রেডি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের একটা স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব। 3 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের ডিম পাতুরি একেবারে রেডি টু বি সার্ভড। দারুণ সুন্দর একটা কালার এসছে এবং দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। গ্রেভির টেক্সচারটাও একদম ঠিকঠাক লাগছে। গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিম পাতুরি এবার আমরা সার্ভ করতে পারি। গরম ভাতে এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই বাই।